হ্যালো বন্ধুরা, যৌন সমস্যা এমন এক বিষয় যা কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। যৌন সমস্যা অবহেলা করলে আপনাকে বিবাহিত জীবনে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। যৌন সমস্যা এমন একটা সমস্যা যা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে থাকে। দর্শক, আমাদের দেশে বর্তমানে যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। আমার পরামর্শ থাকবে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তবে যারা অনেক দিন যাবৎ যৌন সমস্যা নিয়ে জীবন অতিবাহিত করেছেন কিন্তু যে কোনো কারণবশত চিকিৎসকের নিকট যেতে চাচ্ছে না, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এমন দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব যেটা সম্পর্কে জানলে অনেক উপকৃত হবেন। এই মেডিসিন দুটি সম্পর্কে জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের মেডিসিন টিপ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, আজকে আমরা আলোচনা করব ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাভাফিল 100 mg ট্যাবলেট নিয়ে, যার মূল উপাদান হলো অ্যাভেনাফিল এবং অন্যটি হলো বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ড্যাপোটিন 30 mg ট্যাবলেট, যার মূল উপাদান হলো ড্যাপোক্সিটাইন। দর্শক, যে সকল পুরুষ যৌন মিলনের সময় হতাশ হয়ে পড়েন, অর্থাৎ সঙ্গিনীকে সঠিক তৃপ্তি দিতে পারবে কি না, এই রকম হতাশা যাদের মধ্যে কাজ করে তাদের জন্য এই মেডিসিন দুটি অসাধারণ কাজ করবে। যে সকল পুরুষের সামান্য উত্তেজনায় দ্রুত বীর্য আউট হয়ে যায় তাদের জন্য এই মেডিসিন দুটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। কিংবা যাদের মিলনের সাথে সাথে অথবা 1 থেকে 2 মিনিটের মধ্যে আউট হয়ে যায় তাদের জন্য এটি একটি আদর্শ মেডিসিন। দর্শক, যে সকল পুরুষের কোনো ধরনের যৌন চাহিদা নেই, পেনিস শক্ত হয় না অথবা দাঁড়ায় না, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। কারণ এই মেডিসিন সেবন করলে উপরের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে আশা করি তা থেকে মুক্তি আপনাকে দিতে সাহায্য করবে। দর্শক, একটি মেডিসিনের যেমন উপকারিতা রয়েছে তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। সতর্কতা, যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদযোগ, ডায়াবেটিক্স এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই এ ধরনের ওষুধ এড়িয়ে চলবেন। খাওয়ার নিয়ম, অ্যাভেনাফিল ও ডেপোক্সিটাইন ট্যাবলেট মিলনের 1 ঘন্টা আগে খেতে হবে খাওয়ার পরে। তবে এর সাথে দুধ বা ডিম যদি খেতে পারেন তাহলে বেটার একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। দর্শক, আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন মেডিসিন সম্পর্কে আইডিয়া নিতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।